বন্ধুরা, অরুন্ধতীর সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে একেবারে ভিন্ন স্বাদের একটি ছোট গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি, তাহলে শুরু করা যাক। আজকের গল্প পাঠশালার পণ্ডিত মশাই, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। টিপ টিপ করিয়া জল পড়িতেছে, আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি। বৃষ্টিটা একটু চাপিয়া আসিল, তখন পথের ধারে একখানা আটচালা দেখিয়া তাহার পরচালার নিচে আশ্রয় লইলাম। দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে, একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন। কান পাতিয়া একটু পড়াটা শুনিলাম, দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের উপর বড় অনুরাগ। একটি উদাহরণ দিতেছি। পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি ভূধাতুর উত্তরোক্ত প্রত্যয় করিলে কি হয়? ছাত্রটি কিছু মোটা বুদ্ধি, নাম শুনিলাম ভূদা। ভূদা ভাবিয়া চিন্তিয়া বলিল, আগে ভূধাতুর উত্তরোক্ত করিলে ভুক্ত হয়? পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ, গর্ধব প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন। ছাত্র কিছু গরম হইয়া উঠিল, বলিল, কেন পণ্ডিত মশাই, ভুক্ত শব্দ কি নাই? পণ্ডিত, থাকিবে না কেন, ভুক্ত কিসে হয় তা কি জানিস না? ছাত্র, তা জানবো না কেন, ভালো করিয়া চিবাইয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয়। পণ্ডিত, বেলিক বানর তাই কি জিজ্ঞাসা করেছি? তখন ভোদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন, ভালো রাম, তুমি বলো দেখি ভুক্ত শব্দ কি প্রকারে হয়? রাম বলিল, আগে ভুজ ধাতুর উত্তরোক্ত করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ভোদাকে বলিলেন, শুনলি রে ভোদা, তোর কিছু হবে না। ভোদা রাগিয়া বলিল, না হয় না হোক, আপনার যেমন পক্ষপাত। পণ্ডিত, পক্ষপাত আবার কি রে, অনুমান। ভোদা, ওর কপালে ভুজ আর আমার কপালে ভু। ছাত্র যে সূচবর্ণীয় ভুজ এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না। রাগ করিয়া ভুদাকে এক খাপ প্রহার করিলেন এবং আদেশ করিলেন, এখন বল ভূধাতুর উত্তরোক্ত করিলে কি হয়? ভোদা, চোখে জল, আগে জানি না। পণ্ডিত, জানিস নে, ভূত কি সহায় জানিস নে? ভোদা, আগে তা জানি, মলেই ভূত হয়। পণ্ডিত, শুয়োর, গাধা, ভূধাতুর উত্তরোত্তর করে ভূত হয়? ভোদা এতক্ষণে বুঝিল
মনে মনে স্থির করিল, মরিলেও যা হয়, ভূধাতুর উত্তরোক্ত করিল তাই হয়। তখন সে বিনীত ভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল, আগে ভূধাতুর উত্তরোক্ত করিলে কি শ্রাদ্ধ করিতে হয়? পণ্ডিত মহাশয় আর সহ্য করিতে পারিলেন না। 82 শিক্ষা ওজনে ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন। ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল। তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল। রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম। মোদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূর নয়। ভোদা গৃহ প্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল এবং আছাড়িয়া পড়িল। দেখিয়া ভোদার মা কাছে আসিয়া সান্ত্বনায় প্রবৃত্ত হইল। জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে বাবা? ছেলে, আমি পোড়া বলতে পারি নাই বলে পণ্ডিত মজাই আমায় মেরেছে। মা, ও ধোক পেতে বুড়ো, আকেল নেই, আমার এই এক রত্তি ছেলে পোড়া বলতে পারিনি বলে ছেলেকে মারে, আজ ওকে আমি একবার দেখব। এই বলিয়া গাছকোমর বাঁধিয়া ভোদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শনাকাঙ্ক্ষায় চলিলেন। আমিও পিছু পিছু চলিলাম। সেই সুপুত্রবতীকে অধিক দূর যাইতে হইল না। তখন পাঠশালা বন্ধ হইয়াছিল। পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন। পথিমধ্যে উভয়ের সাক্ষাৎ হইল। তখন মোদার মা বলিল, হ্যাঁগা পণ্ডিত মহাশয়, আমার এক রত্তি ছেলে পড়া বলতে পারিনি বলে কি এমনি মারতে হয়? পণ্ডিত, ওগো এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই, কেবল জিজ্ঞাসা করিয়াছিলাম ভূত কেমন করে হয়। ভোদার মা, ভূত হয় গঙ্গা না পেলে, তা ওইসব কথা ও ছেলে মানুষ কেমন করে জানবে গা? ওসব কথা আমাদের জিজ্ঞাসা করো। পণ্ডিত, ও গো সে ভূত নয় গো। ভোদার মা, তবে কি গো ভূত? পণ্ডিত, সেসব কিছু নয় গো, তুমি মেয়ে মানুষ, কি বুঝবে? বলি একটা ভূত শব্দ আছে। ভোদার মা, ভূতের শব্দ আমি অমন কত শুনেছি, তা ও ছেলে মানুষ, ওকে কি ওসব কথা বলে ভয় দেখাতে আছে? আমি দেখিলাম যে এ পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না। আমি এ রঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম, মহাশয় ও স্ত্রীলোক, ওর সঙ্গে বিচার ছেড়ে দিন, আমার সঙ্গে বরং এ বিষয়ে কিছু বিচার করুন। পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন, আপনি প্রশ্ন করুন। আমি বলিলাম, ভূত ভূত করিতেছেন, বলুন দেখি ভূত কয়টি? পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো ভালো, পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা কয়,
শুনলি ভোদার মা? তারপর আমার দিকে ফিরিয়া এমনি মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন। বলিলেন, ভূত পাঁচটি। তখন ভোদার মা গর্জিয়া উঠিয়া বলিল, তবে রে বুড়ো, তুই এই বিদ্যেয় আমার ছেলে মারিস? ভূত পাঁচটা? পাঁচ ভূত না বারো ভূত? পণ্ডিত, সে কি বাছা, ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো, ভূত পঞ্চ। নিক্ষেপ ভোদার মা, বারো ভূত নয় তো আমার এতটা বিষয় খেলে কে? আমি কি এমনি দুঃখী ছিলাম? ভোদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল। আমি তখন তাহার পক্ষাবলম্বন পূর্বক বলিলাম, উনি যা বলিলেন তা হতে পারে। অনেক সময় শোনা যায় অনেকের বিষয় লইয়া ভূতগণ আপনাদিগের পিতৃকৃত্য সম্পন্ন করে। কখনো শোনেন নাই, অমুকের টাকাটায় ভূতের বাপের শ্রাদ্ধ হইতেছে? কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না আমি ব্যঙ্গ করিতেছি কি সত্য বলিতেছি। কেননা বুদ্ধিটা ছিল কিছু স্থূল, তাকে একটু ভেকাপনা দেখিয়া আমি বলিলাম, মহাশয়, এই বিষয়ে প্রমাণ প্রয়োগ তো সকলেই অবগত আছেন। মনু বলিয়াছেন, কৃপণানাং ধনশ্চৈব পোষ্য কুষ্মাণ্ডু পালিনাম, ভূতনাং পিতৃশ্রাদ্ধেষু ভবেন্নষ্টং ন সংশয়। অর্থাৎ কৃপণ দিগের ধন আর যাহারা পোষ্য পুত্র স্বরূপ কুষ্মাণ্ডুগুলি প্রতিপালন করেন তাহাদিগের ধন ভূতের বাপের শ্রাদ্ধে নষ্ট হইবে সন্দেহ নাই। পণ্ডিত মহাশয়ের সংস্কৃত জ্ঞান ওই ভূধাতুর উত্তরোক্ত পর্যন্ত, কিন্তু এদিকে বড় ভয়, পাছে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে, বিশেষত ভোদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হয়। অতএব যেমন শুনিলেন, ভূতানাং পিতৃশ্রাদ্ধেষু ভবেন্নষ্টং ন সংশয়, অমনি উত্তর করিলেন, মহাশয়, যথার্থই আজ্ঞা করিয়াছেন। বেদেই তো আছে, অস্থি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু। শুনিয়া ভোদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয়ের ঘোষ প্রশংসা করিয়া বলিল, তা বাবা, তোমার এত বিদ্যা, তবু আমার ছেলে মারো কেন? পণ্ডিত, আরে বেটি, তোর ছেলেকে এমনি বিদ্যান করিব বলিয়াই তো মারি, না মারিলে কি বিদ্যা হয়? ভোদার মা, বাবা, মারিলে যদি বিদ্যা হয় তবে আমাদের বাড়ির কর্তাটির কিছু হলো না কেন? ঝাঁটায় বলো, পোস্তায় বলো, আমি তো কিছুতে কুসুর করি না। পণ্ডিত, বাছা, ওসব কি তোমাদের হাতে হয় ও আমাদের হাতে? ভোদার মা, বাবা, আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই, দেখিবে। এই বলিয়া ভোদার মা
এক গাছা বাঁকাড়ি কুড়াইয়া লইল। পণ্ডিত মহাশয় এইরূপ হঠাৎ অধিক বিদ্যা লাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন। শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোঁদাকে কিছু বলেন নাই। ভূধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই। ভোঁদা বলে, মা এক বাঁকাড়িতে পণ্ডিত মহাশয়কে ভূত ছাড়া করিয়াছে। পাঠশালার পণ্ডিত মশাই, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।